জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর 5:05 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট রোমের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রোমে খাদ্য সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পাশাপাশি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনাতেও যোগ দেবেন তিনি। সফর শেষে আগামী 26 জুলাই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।